অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যম দদাতি স পদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগুণরঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগুণললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যমীশ্বরম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিস্বরূপ দামোদর স্বামিনীতি নামিনী নমসদ্ভক্তমনে মণিপুরুদ্ভবায় চ প্রভুপাদলসদ্বাণী প্রচারো নিরতায়। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতা। হরে কৃষ্ণ। তো আজকে একটি অত্যন্ত শুভ দিবস। আজ শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের প্রথম খণ্ডের প্রথম শ্লোক দশম স্কন্ধ শুরু হল। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, শ্রীরাজ উবাচ কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয় রাজ্ঞং চ উভয় বংশানাং চরিতং পরমাদ্ভুতম্। শ্রীরাজ উবাচ কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয় রাজ্ঞং চ উভয় বংশানাং চরিতং পরমাদ্ভুতম্। শ্রীরাজ উবাচ কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয় রাজ্ঞং চ উভয় বংশানাং চরিতং পরমাদ্ভুতম্। বলুন শ্রীরাজ উবাচ কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয়
যজ্ঞাংশুভয়বংশানাম চরিতং পরমাদ্ভুতম শ্রীরাজ উবাচ কথিত বংশ বিস্তার ভগবাসমসূর্যয় রাজ্ঞাংশুভয়বংশানাম চরিতং পরমাদ্ভুতম রাজোবাচ কথিত বংশ বিস্তার সমসূর্যয়ংশানাং চরিতং পরমাদ্ভুতম মাতাজিদের মধ্যে কেউ রাজোবাচ কথিত বংশ বিস্তার শব্দার্থ শ্রী রাজা উবাচ মহারাজ পরীক্ষিত বললেন কথিত পূর্বে বর্ণিত হয়েছে বংশ বিস্তার বংশের বিস্তৃত বিবরণ ভবতা আপনার দ্বারা সমসূর্যয় চন্দ্র এবং সূর্যদেবের রাজগম রাজাদের চ এবং উভয় উভয় বংশানাম বংশধরদের চরিতম চরিত্র পরম পরম অদ্ভুতম আশ্চর্যজনক শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শ্রীল প্রভুপাদ কি অনুবাদ মহারাজ পরীক্ষিত বললেন হে প্রভু আপনি ইতিপূর্বেই চন্দ্র এবং সূর্য বংশের রাজাদের অত্যন্ত মহান এবং বিস্ময়জনক চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তাৎপর্য নবম স্কন্ধের শেষে চতুর্বিংশতি অধ্যায়ে শ্রীল শুকদেব গোস্বামী সংক্ষেপে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন তিনি বলেছেন কিভাবে শ্রীকৃষ্ণ ভূভার লাঘব করার জন্য স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন কিভাবে তিনি গৃহস্থরূপে তার লীলাবিলাস করেছিলেন এবং কিভাবে তার জন্মের অনতিকাল পরেই তিনি তার ব্রজলীলায় নিজেকে স্থানান্তরিত করেছিলেন পরীক্ষিত মহারাজ স্বভাবতই কৃষ্ণ ভক্ত হওয়ার ফলে শ্রীকৃষ্ণের সম্বন্ধে শুনতে চেয়েছিলেন তাই তিনি সুখদেব গোস্বামীকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিস্তৃত বিবরণ প্রদান করতে অনুপ্রাণিত করেছিলেন এবং শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করার জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে ধন্যবাদ জানিয়েছিলেন শ্রীল সুখদেব গোস্বামী বলেছিলেন জাতগত পিতৃগৃহাত ব্রজ মেধিত আর্থ হত্যারিপুণ শত শতানি কৃতুরুদার উৎপাদতেষু পুরুষ ক্রতভীষমীজে আত্মনম আত্মনিগমম প্রথয়াঞ্জনেষু লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তার অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিস্তার করার জন্য তিনি তার জন্মের পরেই তার পিতৃগৃহ ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনে ভগবান বহু অসুরদের সংহার করেছিলেন এবং তারপর দ্বারকায় ফিরে গিয়ে বৈদিক প্রথা অনুসারে বহু স্ত্রীরত্ন গ্রহণ করে তাদের গর্ভে শত শত পুত্র উৎপাদন করেছিলেন এবং গৃহস্থ জীবনের আদর্শ স্থাপনের উদ্দেশ্যে তার নিজের পূজার জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যদুবংশ সোম বা চন্দ্রবংশের অন্তর্ভুক্ত যদিও গ্রহগুলির আয়োজন এমনভাবে করা হয়েছে যে সূর্য চন্দ্রের পূর্বে আসে তবু পরীক্ষিত মহারাজ চন্দ্রবংশকে অধিক সম্মান প্রদর্শন করেছিলেন কারণ চন্দ্রবংশের অন্তর্ভুক্ত যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন দুটি ক্ষত্রিয় বংশ রয়েছে চন্দ্রবংশ এবং সূর্যবংশ ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সাধারণত ক্ষত্রিয় বংশে আবির্ভূত হন কারণ তিনি ধর্ম সংস্থাপন এবং সৎ জীবনযাপন করার শিক্ষা দেওয়ার জন্য
অবতীর্ণ হন। বৈদিক প্রথা অনুসারে ক্ষত্রিয়রা হচ্ছেন মানব সমাজের রক্ষক। ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি সূর্য বংশে অবতীর্ণ হয়েছিলেন এবং যখন তিনি শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হন তখন তিনি চন্দ্রবংশের অন্তর্ভুক্ত যদুবংশে জন্মগ্রহণ করেন। শ্রীমৎ ভাগবতের নবম স্কন্দের চতুর্বিংশতি অধ্যায়ে যদুবংশের রাজাদের এক দীর্ঘ তালিকা প্রদান করা হয়েছে। সমবংশ এবং সূর্যবংশ উভয় বংশেরই সমস্ত রাজারা ছিলেন অত্যন্ত মহান ও শক্তিশালী এবং মহারাজ পরীক্ষিত তাদের প্রভূত প্রশংসা করেছেন। রাজ্ঞাংচ উভয় বংশানাং চরিতং পরমাদ্ভুতম। কিন্তু তা সত্ত্বেও তিনি সমবংশ সম্বন্ধে আরও শুনতে চেয়েছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই বংশে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতি শুশুরভীর অভিপালয়ন্তম। এই পৃথিবীতে বৃন্দাবন ধাম সেই ধামেরই প্রতিরূপ। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে চিদাকাশে তার একটি নিত্য প্রকৃতি রয়েছে যা ব্যক্ত এবং অব্যক্ত যারা প্রকৃতির অতীত। চন্দ্র সূর্য আদি বহু গ্রহ নক্ষত্র রূপে এই জড়জগৎকে দেখা যায়, কিন্তু তার ঊর্ধ্বে রয়েছে অব্যক্ত যা দেহধারী জীবের অগোচর। আর এই অব্যক্ত প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে চিজ্জগৎ, ভগবদ্গীতায় যাকে পরম এবং শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে। এই জগতের কখনো বিনাশ হয় না, জড়জগতের পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হলেও চিজ্জগৎ নিত্য বিরাজমান। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সেই চিন্ময় প্রকৃতি বা চিজ্জগৎকে বৃন্দাবন, গোলক বৃন্দাবন বা ব্রজধাম বলে বর্ণনা করা হয়েছে। নবম স্কন্ধের জাত গত পিতৃগৃহাত উপরোক্ত শ্লোকটির বিস্তৃত বিবরণ এই দশম স্কন্ধে পাওয়া যাবে। তো গতকাল শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ সমাপ্ত হল। নবম স্কন্ধের যে শেষ দুটো শ্লোক, অর্থাৎ নবম স্কন্ধের ২৪ নম্বর অধ্যায়ের ৬৬ এবং ৬৭ নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী সংক্ষিপ্তভাবে কৃষ্ণলীলা বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে কৃষ্ণলীলা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। দশম স্কন্ধে রয়েছে ৯০টি অধ্যায়। এই ৯০টি অধ্যায়কে মাত্র দুটো শ্লোকে সংক্ষিপ্ত করেছেন সুখদেব গোস্বামী। তো যখন পরীক্ষিত মহারাজ এই দুটো শ্লোক শুনলেন, তিনি বুঝতে পারলেন এখানে কৃষ্ণলীলা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। তো পরীক্ষিত তখন চলছিল চার দিন, অর্থাৎ ব্রাহ্মণের অভিশাপ অনুসারে সপ্তম দিবসে তাকে তক্ষক দংশন করবে। চার দিন নবম স্কন্ধ শ্রবণ যখন সমাপ্ত হলো তখন চার দিন শেষ হলো, তার চার পাঁচ ছয় সাত, আরও তিন দিন হাতে আছে। তাই সুখদেব গোস্বামী জানেন যে হাতে সময় কম, এত অল্প সময়ের মধ্যে কৃষ্ণলীলা অনন্তদেব অনন্তকাল ধরে তার অনন্ত মুখে কৃষ্ণলীলা বলে শেষ করতে পারছেন না। হ্যাঁ, অনন্তকোটি ভক্ত অনন্তকাল ধরে কৃষ্ণলীলা বর্ণনা করছেন, শেষ করতে পারছেন না। তো আগামী তিন দিনে আর কি হবে, তাই তিনি সংক্ষেপে, যেমন অনেক অনেক সময় সিনেমার কি বলে ট্রেইলার জানেন তো, ট্রেইলার মানে সিনেমাটা হয়তো তিন ঘন্টার, আপনাকে পাঁচ মিনিটে দেখিয়ে দেবে, সেটাকে বলে ট্রেইলার। তো সুখদেব গোস্বামী তিনি কৃষ্ণলীলার ট্রেইলার ওই দুটো শ্লোকে বললেন। তখন পরীক্ষিত মহারাজ তো ছাড়বার পাত্র নন, তিনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তিনি এই আজকে দশম স্কন্ধের প্রথম শ্লোকে তিনি এখন থেকে তিনি প্রশ্নটা গুছিয়ে আনছেন। তিনি বলছেন যে হে প্রভু, আপনি তো ইতিপূর্বেই চন্দ্র এবং সূর্য বংশের রাজাদের অত্যন্ত মহান এবং বিস্ময়জনক চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। নবম স্কন্ধে আপনারা চন্দ্রবংশের অনেক রাজাদের নাম পেয়েছেন এবং তাদের মধ্যে যারা বিশেষ ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত, তাদের সাধারণত ভাগবতে বিভিন্ন
বংশের বর্ণনা রয়েছে, কিন্তু সমস্ত ব্যক্তির বর্ণনা বিস্তারিতভাবে করা হয়নি, সংক্ষিপ্তভাবে করা হয়েছে। কিন্তু যখনই কোনো শুদ্ধ ভক্ত, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারপরে যদু, এরকম যখনই কোনো শুদ্ধ ভক্ত কোনো বংশে আবির্ভূত হয়েছেন, সেই জায়গাটা সুখদেব গোস্বামী একটু বিস্তারিতভাবে বলেছেন। কারণ উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের মহিমা এবং কৃষ্ণ ভক্তের মহিমা কীর্তন করা। তো চন্দ্রবংশ এবং সূর্যবংশে, যদিও গ্রহগুলি যেভাবে আছে, প্রথমে আছে সূর্য, সূর্যের পরে আছে চন্দ্র, আমাদের বৈদিক যে গ্রহ সংস্থান যেভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ তিনি বলছেন ভবতা সমসূর্যয়, সম মানে চন্দ্র, তিনি চন্দ্র কথাটা আগে উচ্চারণ করেছেন, তার মানে তিনি চন্দ্রবংশকে গুরুত্ব বেশি দিচ্ছেন। সূর্যবংশেও ভগবান অবতীর্ণ হয়েছেন, সূর্যবংশে ভগবান কী রূপে অবতীর্ণ হয়েছেন, রামচন্দ্র, তাকে চন্দ্র বলা হচ্ছে, রামচন্দ্র। আবার চন্দ্রবংশে ভগবান অবতীর্ণ হয়েছেন কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র। তো রামচন্দ্র তিনি হচ্ছেন, তার হচ্ছে ষাট কলা, রামচন্দ্রের হচ্ছে ষাট কলা আর কৃষ্ণচন্দ্রের চৌষট্টি কলা। বিশেষ করে তিনি যখন এই ধরাধামে পাঁচ হাজার বছর আগে তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন, তিনি পূর্ণ পুরুষোত্তম, অর্থাৎ ভগবানের যে তিনটি রূপ, পূর্ণ পূর্ণতম, পূর্ণ পূর্ণতর পূর্ণতম, পূর্ণতম রূপে ভগবান বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন একেবারে পূর্ণতম রূপে, অর্থাৎ চৌষট্টি কলা। তাই স্বাভাবিকভাবেই কৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক, হ্যাঁ, তাই তিনি চন্দ্রবংশকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ চন্দ্রবংশে পূর্ণ পুরুষোত্তম ভগবান পূর্ণতম রূপে তিনি লীলাবিলাস করেছেন। তো সূর্যদেব থেকে পৃথিবীতে ক্ষত্রিয় বংশ এবং চন্দ্রদেব থেকে ক্ষত্রিয় বংশ পৃথিবীতে মানে পরম্পরাক্রমে, বংশ পরম্পরাক্রমে পৃথিবীতে তারা অবতীর্ণ হয়েছিলেন। তো এগুলি আধুনিক মানুষের কাছে একটু অদ্ভুত লাগবে না? হ্যাঁ, সূর্যের মধ্যে প্রচণ্ড উত্তাপ, তাই না? বলা হচ্ছে যে কোনো রকেট যদি 500 মাইল, পৃথিবী থেকে 500 মাইল দূরে যায়, তাহলে সেই রকেটটা তখন যে বেল্টের মধ্যে প্রবেশ করে তার নাম হচ্ছে রেডিয়েশন বেল্ট। রেডিয়েশন বেল্ট মানে ওইখানে গেলে রকেটে আগুন ধরবে। পৃথিবী থেকে 500 মাইল রাস্তা অতিক্রম করার পর সূর্যের গরম, সূর্যের উত্তাপ এত বেশি যে কোনো রকেট যদি 500 মাইল অতিক্রম করতে পারে, তারপরে রকেটে আগুন ধরবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে বৈজ্ঞানিকরা কী করে গেল চাঁদে? 500, চাঁদ তো অনেক, বলা হচ্ছে আমাদের বৈদিক হিসাব অনুসারে, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, সখীবৃন্দ কি, নৃসিংহদেবী ভগবান কি, জয় শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি, শিল প্রভুপাদ কি, জয়। তো বৈদিক হিসাব অনুসারে রকেটের গতিবেগেও যদি কেউ চন্দ্রলোকে যেতে চায়, তাহলে 40,000 বছর সময় লাগবে। এটা হচ্ছে বৈদিক যে জ্যোতির্বিদ্যা, বৈদিক জ্যোতির্বিদ্যা অনুসারে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে রকেটের গতিবেগে 40,000 বছর সময় লাগবে। আর 500 কিলোমিটার যাওয়ার, 500 মাইল যাওয়ার পরে সূর্যের উত্তাপ, এটাকে বৈজ্ঞানিকরা স্বীকার করেছেন, এটাকে বলা হয় রেডিয়েশন বেল্ট। রেডিয়েশন বেল্টে যদি কোনো রকেট বা কোনো যানবাহন যদি সেখানে প্রবেশ করে, আগুন ধরে যাবে। তাহলে বৈজ্ঞানিকরা কীভাবে চাঁদে গেলেন? তো আজকাল কোনো কিছু আর গোপন নেই, আপনারা গুগল সার্চে যাবেন, গুগল সার্চে গিয়ে লিখবেন, উই নেভার ওয়েন টু দ্য মুন, উই নেভার ওয়েন টু দ্য মুন। যারা চাঁদে গিয়েছিল, প্রথম চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, না, উনি নিজে, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বিল কেসিং ইন্টারভিউ নিচ্ছে, সেই ইন্টারভিউ
গুগল সার্চে পাওয়া যায়। সাক্ষাৎ নীল আর্মস্ট্রং কথা বলছেন। তো যিনি রকেটটা বানিয়েছিলেন তিনি কিছু প্রশ্ন করলেন, হ্যাঁ, যে 500 মাইল পরে রেডিয়েশন বেল্ট, আপনাদের রকেটে আগুন ধরেনি কেন? এক নম্বর। কিছু কিছু প্রশ্ন এমন প্রশ্ন করেছিলেন নীল আর্মস্ট্রং উত্তর দিতে পারেনি। রকেটের ছায়ায়, রকেট আছে না, রকেট তার ছায়া ডান দিকে পড়েছে, বাঁ দিকে পড়েছে, পেছন দিকে পড়েছে, সামনে পড়েছে, একটা বস্তু তার ছায়া চারদিকে কিভাবে পড়ে? আপনি যদি একটা বস্তু কোথাও রাখেন তার ছায়া চারদিকে কি করে পড়বে? যে কোনো একদিকে পড়বে না, বিশেষ করে আকাশে তো সূর্যই বলুন নক্ষত্রই বলুন, যে আলো আকাশে যে আলো রয়েছে তা সে আলোটা একদিক থেকে আসবে, তার ছায়াটা একদিকে পড়বে, চারদিকে ছায়া কেন? পরে ধরা পড়ল হ্যাজাক লাইট, কি বলে এগুলিকে, চারদিক থেকে রকেটের চারদিকে চারখানা হ্যাজাক লাইট লাগিয়েছে, বুঝেছেন? তাহলে চাঁদের মধ্যে হ্যাজাক লাইট কোথায় পাওয়া গেল? পরে ধরা পড়ল আমেরিকার এরিয়া 51-এ তারা একটা চলচ্চিত্র তৈরি করেছে, সেই চলচ্চিত্রটাকে তারা টিভিতে দেখিয়েছে, আর রকেটটা একটা চক্কর দিয়ে সেই তারা আবার পৃথিবীতে ফিরে এসেছিল। হ্যাঁ, কিন্তু অত অল্প সময়ে বিল কেসিং বলছিলেন, বিল কেসিং যিনি রকেটটা তৈরি করেছেন, বলছে আমি জানি রকেটের ঘন্টায় কত কিলোমিটার এই রকেট যেতে পারে, আমি জানি কারণ আমি রকেটটা তৈরি করেছি। তো আপনারা কি করে এক মাসের মধ্যে ফিরে আসলেন? ঘন্টায় যদি এত কিলোমিটার হয় আর চাঁদের দূরত্ব যদি এত কিলোমিটার হয় তাহলে আপনারা কি করে এক মাসের মধ্যে ফিরে আসলেন সুস্থ অবস্থায়, কোনো আপনাদের কোনো অসুবিধা হয়নি? তো এইভাবে উনি 26টা প্রশ্ন করেছিলেন, কোনো প্রশ্নের উত্তর বিল কেসিং নীল আর্মস্ট্রং দিতে পারেননি। তার মানে সম্পূর্ণই ভাওতা, সম্পূর্ণই ভাওতা। এটা আপনারা যাদের গুগল সার্চের সুবিধা আছে আপনারা দেখে নেবেন, শুধু টাইপ করবেন গুগল সার্চে গিয়ে টাইপ করবেন উই নেভার ওয়েন টু দ্য মুন, একদম অরিজিনাল নীল আর্মস্ট্রং আপনাদের সামনে চলে আসবে। যাই হোক, মানুষের বিশ্বাস আজকাল কলিযুগে এই সব প্রতারকদের উপর মানুষের বিশ্বাস বেশি। আর এখানে যে ভাগবতে বলা হচ্ছে সূর্য বংশ চন্দ্র বংশ, এরা ভাবছে গল্প, যে এত আগুনের মধ্যে, হ্যাঁ, সূর্যের মধ্যে প্রচণ্ড আগুন, হ্যাঁ, সে আগুনের মধ্যে যদি একটা সমুদ্র ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, তাহলে এই আগুনের মধ্যে কি করে, হ্যাঁ, সূর্যদেব কি করে আছেন? আবার শুধু সূর্যদেব নয়, হ্যাঁ, সেখানে সূর্যলোকে, সেখানে ওভার পপুলেশন, সূর্যলোকে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ না দেবতা সূর্যলোকে রয়েছে অসংখ্য, চন্দ্রলোকেও তাই, চন্দ্রদেব রয়েছেন এবং সেখানে অসংখ্য দেবদেবী সেখানে রয়েছেন। তো তাদেরই বংশ থেকে কশ্যপ মুনির পুত্র, কশ্যপ মুনি এবং অদিতি, হ্যাঁ, তাদের পুত্ররূপে দ্বাদশ আদিত্য জন্মগ্রহণ করেছিলেন। দ্বাদশ আদিত্যের মধ্যে সূর্যদেব বিবস্বান একজন, সূর্যদেব বিবস্বান। তো বিবস্বান থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, এইভাবে এই পৃথিবীতে সূর্য বংশের বিস্তার হয়েছিল, যে বংশে অনেক মহান মহান ভক্ত রাজা আবির্ভূত হয়েছিলেন এবং যে বংশে ভগবান নিজেও আবির্ভূত হয়েছিলেন রামচন্দ্র রূপে। ঠিক তেমনি চন্দ্রবংশে, চন্দ্রবংশে অনেক মহান রাজা, যেমন যযাতির পুত্র যদু, হ্যাঁ, যখন শুক্রাচার্যের অভিশাপে যদু যখন বার্ধক্য, যযাতি যখন বার্ধক্য পেলেন তখন তিনি তার পুত্রদের কাছে গিয়েছিলেন যে আমার বার্ধক্য নিয়ে তোমাদের যৌবনটা আমাকে দাও, প্রথম গিয়েছিলেন যদুর কাছে। তো যদু বললেন বাবা আমার এই দেহটা কৃষ্ণ সেবার জন্য, আমি আপনাকে যৌবনটা দেব আর এই যৌবন নিয়ে আপনি ফুর্তি করবেন, ভোগবিলাস করবেন, তাহলে আমার এই যৌবন দিয়ে কৃষ্ণ সেবা হবে না, তাই আপনাকে আমি আমার যৌবন দিতে পারবো না। তো যদু তিনি পিতৃ আদেশ অবজ্ঞা করেছিলেন, সাধারণত ধর্মশাস্ত্র অনুসারে কেউ যদি পিতৃ আদেশ অবজ্ঞা করে
আমরা দেখি স্বয়ং রামচন্দ্র পিতার আদেশে বনে গিয়েছিলেন না, 14 বছর বনবাস করেছিলেন। তো সাধারণত পিতৃ আদেশ পালন করা এটা বৈদিক ধর্ম, কিন্তু যদু সেই আদেশ পালন করেননি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন যদু বংশে অবতীর্ণ হলেন? কারণ তিনি এক মহৎ উদ্দেশ্যে পিতৃ আদেশ অমান্য করেছিলেন। মহৎ উদ্দেশ্য ছিল যে আমি যদি আমার যৌবন আমার পিতাকে দিয়ে দিই, তাহলে আমার এই যৌবন অযথা অপচয় হবে, তার থেকে আমি যদি যৌবন রেখে কৃষ্ণ সেবা করি তাহলে ভগবান প্রসন্ন হবেন। আমি সত্যিই ভগবান প্রসন্ন হয়েছিলেন, যার ফলে ভগবান তিনি যদুবংশকে নির্বাচিত করেছিলেন এবং যদুবংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এইভাবে কৃষ্ণচন্দ্র যদুবংশে আবির্ভূত হয়ে তিনি বিভিন্ন অসুর প্রকৃতির রাজাদেরকে তিনি ঐক্যবদ্ধ করে তিনি তাদেরকে ভূভার লাঘব করার জন্য, পৃথিবীর ভার হরণ করার জন্য তিনি বিভিন্ন অসুর রাজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। হ্যাঁ, তার কাজ অনেকটা বাতাসের মতো। বাতাস কি করে বনের মধ্যে, যেমন দুটো গাছে ঘষাঘষি হয়, এই যে দাবানল যে জলে ওঠে, দাবানল কিভাবে হয়, বনের মধ্যে দুটো শুকনো গাছ তাদের ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে। তো ঘর্ষণটা কে করায়? বায়ু। ঘর্ষণটা করায় কে? বায়ু। কিন্তু বায়ুকে তো দেখা যায় না। ঠিক তেমনি কৌরব এবং পাণ্ডবের মধ্যে যে ঘর্ষণ হলো কুরুক্ষেত্রে, সেই ঘর্ষণটা কে করালেন? কৃষ্ণ। কিন্তু মনে হচ্ছে এখানে কৃষ্ণ কিছু করছেন না, তাই না? ঠিক তেমনি এই জরাসন্ধ যে অসুরদেরকে মথুরায় নিয়ে এসেছিলেন, সমস্ত অসুরদেরকে, হ্যাঁ, কৃষ্ণকে খুঁজে আনতে হয়নি। কোথায় কোন অসুর আছে সব খোঁজ খবর করে জোগাড় করেছিলেন কে? জরাসন্ধ। জরাসন্ধ তিনি সমস্ত অসুরদেরকে মথুরায় জমায়েত করেছিলেন, একবার নয় 17 বার। কৃষ্ণ তা বারবার তাকে ছেড়ে দিচ্ছেন, যাও আরও নিয়ে আসো, আরও নিয়ে আসো, আমি দৌড়াদৌড়ি করব না, আমি মথুরায় বসে সব অসুরকে হত্যা করব, তুমি যাও আর নিয়ে আসো, যাও আর নিয়ে আসো। 17 বার তাকে কেন ছেড়ে দিলেন সেটা জরাসন্ধ নিজেও বুঝতে পারছেন না, যে আমাকে হাতের কাছে পেয়েও সমস্ত জরাসন্ধের সমস্ত অসুর এবং তার সৈন্যদের হত্যা করার পরেও জরাসন্ধ যখন একেলা, ইচ্ছা করলে কৃষ্ণ একেলা হোক আর দল বলে হোক, ইচ্ছা করলেই কৃষ্ণ তাকে বধ করতে পারেন, কিন্তু তাকে ছেড়ে দিচ্ছেন, তুমি আরও অসুর নিয়ে আস। তো এইভাবে কৃষ্ণ তিনি কি করলেন, তিনি সমস্ত অসুরদের মধ্যে এবং অসুর এবং ভক্তদের মধ্যে তিনি সংঘর্ষ বাঁধিয়ে তিনি অসুরকে এই পৃথিবী থেকে সমস্ত অসুরদেরকে, অসুরদের হত্যা করার মাধ্যমে তিনি পৃথিবীর ভার লাঘব করলেন। তো এই কথা নবম স্কন্দের শেষ দিকে বললেন সুখদেব গোস্বামী। তারপর তিনি এমনকি তার নিজের যে বংশ যদু বংশ, সেই বংশকেও তার ইচ্ছায় তিনি সমাপ্ত করলেন এবং তিনি নিজেও অপ্রকট হলেন। যাওয়ার আগে তিনি উদ্ধবকে তিনি তার শেষ উপদেশ, যে উপদেশ ভগবদ্গীতায় তিনি সমাপ্ত করতে পারেননি, কমপ্লিট করতে পারেননি, সেই সমস্ত উপদেশ তিনি দিলেন উদ্ধবকে। দেওয়ার পর তিনি অপ্রকট লীলা বরণ করলেন, তিনি অপ্রকট হয়ে গেলেন। তো এই কথা নবম স্কন্ধের শেষ দিকে যখন বলা হলো, তখন পরীক্ষিত মহারাজ, যে আমার হাতে আর 3 দিন সময় আছে, কিন্তু আমি কৃষ্ণলীলা বিস্তারিতভাবে শুনতে চাই। তো 3 দিনের মধ্যে কৃষ্ণলীলার কী হবে? সুখদেব গোস্বামী যদিও যথেষ্টভাবে অত্যন্ত বিস্তারিতভাবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন, তারপরেও শ্রীল প্রভুপাদ বিভিন্ন তাৎপর্যে বলছেন যে সুখদেব গোস্বামীও কৃষ্ণলীলার কণামাত্র স্পর্শ করেছেন। তাহলে কৃষ্ণলীলা কত ব্যাপক, হ্যাঁ, কত বেশি এবং কত বিস্তারিত। তো এখন এই মনুষ্য জন্মে আমাদের, হ্যাঁ, যেমন পরীক্ষিত মহারাজ, তার হাতে 3 দিন সময় আছে, মানে 7 দিনের মধ্যে 4 দিন চলে গেছে আর 3 দিন সময় আছে। পরীক্ষিত মহারাজ একটা জিনিস জানতেন যে 3 দিন আগে আমার মৃত্যু হবে না। এই গ্যারেন্টিটা কীভাবে পেয়েছিলেন? পরীক্ষিত মহারাজ জানতেন 3 দিন আগে আমার আর মৃত্যু হবে না। এই গ্যারেন্টি কীভাবে পরীক্ষিত মহারাজ কীভাবে পেয়েছিলেন? কারণ ব্রাহ্মণের বাক্য মিথ্যা হয় না। তৎকালে আগের দিনে ব্রাহ্মণের বাক্য তো মিথ্যা হবে না,
তো ব্রাহ্মণ বলেছেন সাত দিনের মাথায় তক্ষক এসে তোমাকে দংশন করবে। তো সাত দিনের মাথায় যদি, ছয় দিনের মাথায় যদি তক্ষক আসে, তাহলে তো ব্রাহ্মণের বাক্য মিথ্যা হয়ে যাবে। তো পরীক্ষিত মহারাজের একটা গ্যারেন্টি ছিল যে আমার হাতে সাত দিন আছে, তার মধ্যে চার দিন চলে গেছে আর তিন দিন আছে, এই তিন দিনের মধ্যে আমি কৃষ্ণলীলা বিস্তারিতভাবে শুনতে চাই। তা আমাদের কতদিন গ্যারেন্টি আছে, আমাদের কতদিনের গ্যারেন্টি আছে? পরীক্ষিত মহারাজের সাত দিন বা তিন দিন তার হাতে গ্যারেন্টি রূপে ছিল, আমাদের হাতে কতদিনের গ্যারেন্টি আছে, কতদিনের গ্যারেন্টি আছে? কোনো ডাক্তারও গ্যারেন্টি দিতে পারে না। আমি দেখেছি দু একটা অপারেশন একটা কাগজে সই করতে হয়, অপারেশনের আগে একটা কাগজে সই করতে হয়, সেখানে লেখা থাকে যদি কোনো অঘটন ঘটে, যদি রোগীর মৃত্যু হয়, তাহলে ডাক্তারকে দায়ী করা চলবে না, আকারে ইঙ্গিতে লেখা থাকে, কাউকে দোষী করা যাবে না। তার মানে অপারেশনের আগে তারা বলেই নিচ্ছেন কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই। এছাড়া অপারেশন ছাড়াও সুস্থ মানুষ, একদম সুস্থ, ফার্স্ট ক্লাস স্বাস্থ্য, গ্যারেন্টি দেওয়া যাবে? গ্যারেন্টি দেওয়া যাবে না। যে কোনো সময় রিক্সা দিয়ে যাচ্ছে, মোটর সাইকেল দিয়ে যাচ্ছে, যে কোনো সময় মৃত্যু হতে পারে, কোনো গ্যারেন্টি নাই। আমরা মনের মধ্যে একটা ভাবনা যে আমার এত সহজে হবে না, অত সহজে আমার মৃত্যু হবে না, এটা একটা স্বপ্ন আমরা সকলেই দেখি, অত সহজে আমি মরছি না। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি হ জমালয়ম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। যারা এমনিতে প্রতি মিনিটে যমলোকে যাচ্ছে লোক, সুস্থ অসুস্থ, শিশু বৃদ্ধ, সকলেই যমলোকে যাচ্ছে, কিন্তু আমি ভাবছি আমি ব্যতিক্রম, আমি অত সহজে যাব না। আর আমরা যারা প্রতিদিন শুনছি, আমরা ভাগ্যবান, আমরা ইস্কনে আছি বলে আমরা প্রতিদিনই কেউ না কেউ আমাদেরকে মৃত্যুর সংবাদটা দিচ্ছে যে আমরা কিন্তু মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি। তার ফলে আমাদের কিছুটা হয়তো আমরা ভাবি যে মৃত্যু আসছে, কিন্তু তা সত্ত্বেও আমরা অত সিরিয়াসলি নিতে পারি না। সিরিয়াসলি যদি নিতে পারতাম, তাহলে কৃষ্ণলীলা ছাড়া, যে কৃষ্ণলীলা আমাদেরকে এই মায়ার জগৎ থেকে চিরতরে মুক্তি প্রদান করবে, যে কৃষ্ণলীলা আমাদেরকে আনন্দময় ভগবত ধামে নিয়ে যাবে, সেই লীলা ছাড়া আমরা আর কিছুই শ্রবণ করতে চাইতাম না। কিন্তু আমরা এমনভাবে, আমাদের অনেকেই এমনভাবে আমরা চলছি, মনে হচ্ছে যেন হাতে প্রচুর সময় আছে, আর কৃষ্ণলোকে না গেলেই বা কি, ভাবটা অনেকটা এরকম না, আমাদের রুচিটাই নষ্ট হয়ে গেছে, আমাদের এই জড়জগতের, জড়জগতের সব কিছু আমাদের কাছে খুব মুখরোচক মনে হয়। তা আমরা ভাবছি যে, অনেকেই এরকম আমরা ভাবতে পারি যে কৃষ্ণলোকে না গেলে এমন কি আহামরি লস, এখানেও তো এমন কিছু মন্দ নয়, এখানে তো ভালোই আছে। তো সেটা প্রভুপাদ নানাভাবে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। তিনি একটা কাহিনী বলেছেন, আপনারা অনেকবার এই কাহিনী শুনেছেন, যে এক মাছওয়ালি, মাছওয়ালি মাছ বিক্রি করে, তার এক বান্ধবী ছিল ফুলওয়ালি। তো মাছওয়ালি মাছ বিক্রি করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো যখন রাত হয়ে যায়, তখন তার বান্ধবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, ফুলওয়ালির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো ভাবলো অনেক রাত হয়ে গেছে, তো আজকে বান্ধবীর বাড়িতেই কাটিয়ে যাই। তখন বান্ধবীর বাড়িতে সে ঢুকলো এবং বান্ধবী তাকে অনেক আদর যত্ন করলো, ভালো করে খাওয়ালো। খাওয়ানোর পরে বললো যে আজকে আমার বাড়িতে তুমি, তোমাকে একটা ঘর ছেড়ে দিচ্ছি, সবচেয়ে ভালো ঘর, যেখানে তুমি পাবে চামেলি ফুলের গন্ধ, তুমি পাবে গন্ধরাজ ফুলের গন্ধ, বেলি ফুলের গন্ধ, স্বর্গেও এরকম ঘর পাওয়া যায় না, এত গন্ধময় সুগন্ধময় ঘর, তোমাকে আমি ফার্স্ট ক্লাস ঘর ছেড়ে দিচ্ছি, তুমি সেখানে তুমি আজকে রাত্রে বিশ্রাম করো। তো সেই মাছওয়ালি তার মাছের যে কি বলে, বাঁশের তৈরি যে কি বলে এটাকে, ডোলা না কি বলে, মাছের ঝুড়ি, সেই ঝুড়িটাকে বারান্দায় রেখে সেই মাছওয়ালি তো ফুলের ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে। আর কি ফুলের সুগন্ধ আসছে, বেলি ফুল, গন্ধরাজ, ওনার বিরক্ত লেগে গেছে, ছটফট করছে, ঘুম আসছে না।
মাঝ রাত পর্যন্ত ছটফট করছে, ঘুম আসছে না। তারপরে সেই বাড়ির তার বান্ধবীকে ডাকলো, আমার তো ঘুম আসছে না। কেন? আরে কি সব বাজে গন্ধ সব, হ্যাঁ এই কি তোমার চামেলি, কি কেওড়া, কি সব বাজে গন্ধ তোমার ঘরে, আমি ঘুমাতে পারছি না। তাহলে কি করব, তুমি যদি একটু অনুমতি দাও, আমার এই মাছের যে ঝুড়িটা এটা যদি আমি মাথায় বালিশের মতো রেখে যদি ঘুমাতে পারি, তাহলে মনে হয় আমার ঘুম আসতে পারে। ঠিক আছে, তোমার যদি তাই হয় তুমি তাই করো। তখন ওই মাছের ঝুড়িটা নিয়ে মাথায় দিল, মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করলো। তার মানে কি, ওই মাছের গন্ধটাই তার কাছে এমন প্রিয় হয়ে গেছে যে ফুলের গন্ধ তার কাছে খারাপ লাগছে। হ্যাঁ, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময় তিনি কিছু ভক্তকে পাঠিয়েছিলেন বার্মা। তো বার্মাতে ভক্তরা ওই খাঁটি গাওয়া ঘি দিয়ে পুরি ভাজতেন, খাঁটি গাওয়া ঘি দিয়ে। আর বার্মিজরা কি খেতেন, প্রভুপাদ বলেছেন বার্মিজরা খেতেন নাপ্পি, নাপ্পি প্রভুপাদ বলেছেন তাই আমি বলতে পারি, কিন্তু বলার মতো নয়। বলছে একটা হাঁড়ি, মাটির হাঁড়ি, কোনো বাড়িতে যদি কুকুর মারা যায় ওই মাটির হাঁড়ির ভিতরে এটা রাখবে, যদি বিড়াল মারা যায় মাটির হাঁড়ির ভিতরে রাখবে, যদি আরশোলা মারা যায়, ইঁদুর মারা যায়, মাটির হাঁড়ির ভিতরে রাখবে। মাটির হাঁড়িটা যখন ভরে যাবে তখন এটা উপর দিয়ে ঢাকবে, মোম টোম দিয়ে কাপড় টাপড় দিয়ে ওরা ঢাকে, ঢেকে ছয় মাস কি এক বছর মাটির নিচে চাপা দেয়। ছয় মাস এক বছর পরে মাটির নিচ থেকে এটা তুলে তুলে জল দিয়ে মন্থন করে, মন্থন করে এটাকে কাপড় দিয়ে ছাঁকে, ছেঁকে বোতলে বোতলে ভরে ভরে এটা বাজারেও বিক্রি হয়, বাজারেও পাওয়া যায়। বার্মিজ, বার্মার স্পেশাল নাপ্পি। বলছে যখন কোনো বিবাহ অনুষ্ঠান হবে, বিবাহ অনুষ্ঠান হবে, যখন শত শত লোক খেতে বসবে, সবার পাতে এক চায়ের চামচ এক চামচ নাপ্পি দেবে। তোরা নাপ্পি খেতে খুব ভালোবাসে। আর গরীয় মঠের মন্দিরে রান্না হতো ওই দেশি গাওয়া ঘিয়ে পুরি ভাজা হতো। তো বার্মার যে প্রতিবেশীরা তারা বিরক্ত বোধ করে তারা প্রতিবাদ করলেন যে তোমাদের দুর্গন্ধে আমরা থাকতে পারছি না, তোমরা কি কি ভাজছো, তোমরা কি দিয়ে ভাজো, কি পচা গন্ধ, দুর্গন্ধ আসে, এইসব বন্ধ করো। অর্থাৎ ঘিয়ে ভাজা বন্ধ করতে হবে। আর তারা যে নাপ্পি খাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, নাপ্পি তাদের এত প্রিয়। তো ঠিক, আমাদের রুচিটা নষ্ট হয়ে গেছে, আমাদের রুচিটা নষ্ট হয়ে গেছে, যার ফলে আমাদের এই এই মায়ার নাপ্পি আমাদের খুব ভালো লাগছে। এই মায়ার জগতের নাপ্পি বলে পচা জিনিস ভালো লাগে কেন? আরে এটা তো রুচির ব্যাপার। হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি, একটা কুকুর মরে গিয়েছিল, সেটাকে গর্ত করে কবর দেওয়া হয়েছে, মানে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কয়েকটা শিয়াল রাত্রিবেলায় সেই গর্ত মানে খুঁড়ে সেই পচা কুকুর বের করে তারা আস্বাদন করছে। তো রুচিটা হচ্ছে এটা এমন একটা জিনিস, মায়া যখন মানুষের রুচির পরিবর্তন করে দেবে তখন এই মায়ার জগৎটাই যেটা হচ্ছে অত্যন্ত দুর্গন্ধময়, অত্যন্ত জঘন্য, বুঝতেই দেবে না, বুঝতেই দেবে না। একটা শিয়াল যেমন বুঝতে পারে না পচা কুকুরের কি দুর্গন্ধ, একটা শিয়াল বুঝতে পারে না, ঠিক তেমনি মানুষও বুঝতে পারে না যে মায়ার জগতে কত বড়, মায়ার জগৎটা যে কত দুঃখময়, কত দুর্গন্ধময়, কত কষ্টময় মানুষ বুঝতে পারে না, যার ফলে আমাদের ওই নাপ্পিতে রুচি হয়। বলে নাপ্পি কোথায়, আমরা তো নাপ্পি খাই না। আরে পত্রিকা, আনন্দবাজার, হ্যাঁ এগুলি কি নাপ্পি নাপ্পি? হ্যাঁ, এই যে খবর ইউটিউবে খবর হচ্ছে, রাজনৈতিক খবর, হ্যাঁ এগুলি কি নাপ্পি নাপ্পি? তো নাপ্পিতে আমাদের সময় চলে যাচ্ছে, তাই না? আমরা ওই ইউটিউবে হরিকথা না শুনে, দেখুন ইউটিউব এমন একটা জিনিস, ইন্টারনেট, আপনার হরিকথা শ্রবণ করার অফুরন্ত সুযোগ আছে। আপনি দিনে ইচ্ছা করলে কয়েক হাজার লেকচার আপনি যদি শুনতে চান শুনতে পারেন, শুদ্ধ ভক্তদের লেকচার, রাধানাথ মহারাজ, শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ,
শ্রীমদ জয় পতাকা স্বামী মহারাজ, সবার অসংখ্য লেকচার আপনি আপনি ইন্টারনেট থেকে শুনতে পারবেন। কিন্তু আমরা কতজন সেটা করি, আমরা কতজন সেটা করি? বরং এবার ভোটে কার কি কোথায় কি দাঙ্গা হলো, কোথায় কি মারপিট হলো, আমরা সেই নাপ্পি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো নাপ্পি নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে থাকি, তাহলে নাপ্পির জগতে আমাদেরকে বারবার কোটি কোটি বছর আমাদের থাকতে হবে। এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যম দুর্লভম, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, বহু বহু জন্ম পরে আমরা এই সুদুর্লভ অত্যন্ত দুর্লভ সহজে পাওয়া যায় না। 84 লক্ষ প্রাণী আছে, 84 লক্ষ প্রাণীর মধ্যে সবাই তো আর মানুষ হতে পারে না, সবাই তো আর মানুষ আর যখনও হয় সে লক্ষ লক্ষ বছর পরে, তাই না? মনে করুন এক জায়গায় 84 লক্ষ মানুষ আছে, আমি বললাম যে এই 84 লক্ষ মানুষের মধ্যে আমি 5 জনকে আমি একটা গিফট দেব। হ্যাঁ, তো ভগবান 84 লক্ষ প্রাণীর মধ্যে মানুষকে বাছাই করেছেন গিফট দেওয়ার জন্য। কি গিফট? যে তোমাদেরকে এই নাপ্পির জগতে আর থাকতে হবে না, তোমরা কৃষ্ণধামে আনন্দধামে অত্যন্ত আনন্দময়, যেটা আমাদের কল্পনারও বাইরে, অত্যন্ত আনন্দময় ধামে তোমরা যেতে পারবে। শুধু হরিকথা শ্রবণ করো, শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, শুধু হরিকথা শ্রবণ করো। হরিকথাতে যদি রুচি হয়ে যায়, তাহলে নাপ্পির সংসারে তোমাদের আর রুচি হবে না। তো এই সুযোগটা মনুষ্য জন্মে দেয়া হয়েছে, কিন্তু আমরা মানুষরা কি সেই সুযোগ নিচ্ছি? হ্যাঁ, আমরা তো ভগবানের দেওয়া সুযোগকে, দেখুন সুযোগ পাওয়া একটা সৌভাগ্যের কথা, সুযোগ সবাই পায় না। হ্যাঁ, আর সুযোগ পেয়ে যদি আমরা সেটা হারিয়ে ফেলি, হ্যাঁ, সেটা আরও দুর্ভাগ্যের কথা। সুযোগ পাওয়াটা একটা পরম সৌভাগ্য, কিন্তু এই সুযোগ পেয়ে যদি আমরা এটা হারাই, তাহলে সেটা আরও দুর্ভাগ্যের কথা। হ্যাঁ, তাই আমাদের, আমরা যারা ইস্কনে আছি, হ্যাঁ, সাধু সঙ্গে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে দুর্লভ সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায়, তাহলে আবার কোটি কোটি বছর, হ্যাঁ, এমন নয় যে এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল, কোটি কোটি বছর আমার কষ্ট করতে হবে, কোটি কোটি বছর আমার পাপের শাস্তি আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, সুতরাং এই সুযোগ যাতে হাতছাড়া না হয়, সেজন্য আমার ওই ওই সমস্ত জড় বিষয়ে, হ্যাঁ, জড় বিষয়ে আমার রুচি করে কোনো লাভ নেই। হ্যাঁ, শতবাদিনি রাজেন্দ্র নৃণাংশন্তি সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। হে রাজেন্দ্র, হে মহারাজ পরীক্ষিত, যারা বিষয়ী তাদের হাজার হাজার শ্রোতব্য বিষয় আছে, পলিটিক্স, ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, সিনেমা, হাজার হাজার বিষয় আছে তাদের শোনার। কাদের? কাদের? যারা অভক্ত, যারা গৃহমেধী, তাদের ওইসব বিষয়ে খুব রুচি। পুনঃ পুনঃ চর্বিত চর্ব নানাম, একই জিনিস। হ্যাঁ, ক্রিকেট কি, একটা বল ছাড়ছে, একটা বলেই পিটাচ্ছে, তাই না? এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা রাত জেগে, অনেক সময় 3-4 দিন ধরে খেলা চলে, কি রস পাচ্ছে জানি না, আমার ভাগ্য হয়নি সেই রস। আমি আজ অব্দি শিশুকাল থেকে জানি না কেন আমি ক্রিকেট খেলা বুঝিও না, আর সেই রস কি আছে আমি জানি না। ভালো, ভগবান রক্ষা করেছেন। তো মানুষ সিনেমার মধ্যে রস পাচ্ছে, পলিটিক্সের মধ্যে রস পাচ্ছে, কৃষ্ণ কথায় রস পাচ্ছে না। হ্যাঁ, শ্রোতব্যাদিনি রাজেন্দ্র নৃণাংশন্তি সহস্রশ, হাজার হাজার বিষয় তাদের শোনার বিষয় আছে, শুধু কৃষ্ণ কথায় রুচি নাই। কিন্তু এই রুচি না থাকার ফলটা কি? তাকে আবার এই নাপ্পির জগতে ফিরে আসতে হবে, আবার তাকে দুঃখ দুর্দশা ভোগ করতে হবে কুকুর বেড়ালের মতো, এবং কুকুর বেড়াল থেকেও জঘন্য শাস্তি তাকে পেতে হবে। তো আমরা যেন এই সুযোগ গ্রহণ করি। আমি প্রশ্ন উত্তরের জন্য কিছুটা সময় রাখতে চাইছি, 10-15 মিনিট সময় হাতে আছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আলোচনা করার চেষ্টা করব। হাত তুলবেন, টাইম নেই, 1 মিনিট আছে, 1 মিনিটে কারো কিছু প্রশ্ন আছে হাত তুলুন।
প্রভুর প্রশ্ন হচ্ছে, গৃহে থাকো বনে থাকো, কৃষ্ণ ভক্ত হলেই তো হলো, তাহলে গোলোকে না গেলেও তো চলবে না? কথাটা একদিক থেকে সত্য, যদি আপনার চেতনাটা কৃষ্ণময় থাকে, কৃষ্ণময় চেতনা, হ্যাঁ চেতনা যার কৃষ্ণময়, সে যেখানেই থাকুক সে গোলোকে থাকে। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, কিন্তু বৈষ্ণবগণ মানে এই নয় যে তিলক আছে তার মানে বৈষ্ণব, যার চেতনা বৈষ্ণব সেই বৈষ্ণব, যার চেতনাটা কৃষ্ণময় সেই হচ্ছে বৈষ্ণব। কণ্ঠীমালা তিলক এবং বৈষ্ণবের মতো পোশাক, সেটা বৈষ্ণবতার আসল পরিচয় নয়, সেটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু সেটা বৈষ্ণবতার আসল পরিচয় নয়। বৈষ্ণবতার আসল পরিচয় হচ্ছে আমার চেতনা, আমার রুচি, আমার রুচি যদি কৃষ্ণকেন্দ্রিক হয়, সবসময় যদি আমি কৃষ্ণ কথাই শুনতে চাই, আমার যদি পলিটিক্সে রুচি না থাকে, ক্রিকেটে রুচি না থাকে, সিনেমায় রুচি না থাকে, যদি শুধু কৃষ্ণ কথাতেই আমার রুচি থাকে, তাহলে আপনি গোলোকেই আছেন, আপনি যেখানেই থাকুন আপনি গোলোকেই আছেন। বুঝতে পারলেন? এটা ঠিক, এটা ঠিক। গোলক এমন নয় যে আপনাকে সেই গোলক বৃন্দাবনে গিয়ে গোলকে প্রবেশ করতে হবে, আপনার চেতনাটা কৃষ্ণ ভাবনামৃত এতই সুন্দর, এতই চমৎকার, চেতনাটা কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি গোলকে বসে গেলেন, আপনি গোলকেই আছেন। ঠিক আছে, হ্যাঁ কিছু সময় হয়তো ভগবান চিন্তা আছে, আবার অনেক সময় হয়তো অন্যদিকে মন চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি করা যায়? প্রভু বলছেন কখনো কখনো কৃষ্ণ চিন্তা আসে, আবার কখনো কখনো বিষয় চিন্তাও আসে, তো এটা হচ্ছে আমাদের একটা মিশ্র স্তর, মিশ্র স্তর, তো মিশ্র স্তরটাকে অতিক্রম করতে হবে। সেই জন্য বেশি করে ভবৌষধাচ, বেশি করে ভবৌষধ খেতে হবে, অর্থাৎ বেশি করে কৃষ্ণ কথা। ঔষধ একটাই, ঔষধ একটাই, হ্যাঁ আমাদের ডাক্তারও পাল্টাবার দরকার নাই, ঔষধও পাল্টাবার দরকার নাই। ঠিক আছে, গুরুদেব আমাদের ডাক্তার, শ্রীল প্রভুপাদ আমাদের ডাক্তার, আমাদের ডাক্তার পাল্টাবার দরকার নাই, হরিকথা হরিনাম আমাদের ঔষধ, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, তবে ওষুধটা বেশি করে খেতে হবে। হ্যাঁ আমি আমার সুগার টেস্ট করিয়েছিলাম, তো দেখা গেল আমার 200 সুগার, তো আমাকে ডাক্তার বললেন যে আপনি, আমি 4টা করে ট্যাবলেট খাচ্ছিলাম, বলছে এখন থেকে 8টা করে খাবেন, তাহলে 4টার জায়গায় ট্যাবলেট কয়টা? 8টা। তো এখন যদি আমি এক চ্যাপ্টার হরিকথা শুনে যদি আমার ভবরোগ না যায়, আমার 2 চ্যাপ্টার শুনতে হবে, 2 চ্যাপ্টারে না গেলে 4 চ্যাপ্টার শুনতে হবে, আমার হরিকথার পরিমাণ, হরিনামের পরিমাণ, সাধুসঙ্গের পরিমাণ বাড়াতে হবে। বোঝা গেল? ঔষধ একটাই। তো এখানে রাখছি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, প্রভু কি শ্রীল প্রভুপাদ কি চায়।